দাদা জাতীয় নির্বাচন, দেশজুড়ে ভোট কেন্দ্রের খোঁজে ইসি। এদিকে 12ই অক্টোবরের সমাবেশে সরকারের পতনের ঘণ্টা বেজে উঠবে বলছেন শাহজাহান। জানাবো মিয়ানমারের কোনো উস্কানিতে পা দেব না বলছেন আব্দুল মোমেন। এদিকে বিএনপিকে সিরাতুল মুস্তাকিমে চলার আহ্বান আব্দুর রহমানের। এবং সর্বশেষ জানাবো এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, হবে কঠিন লড়াই। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দাদা জাতীয় নির্বাচন, দেশজুড়ে ভোট কেন্দ্রের খোঁজে ইসি। দাদা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে এক বছরের বেশি সময় বাকি, এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। নির্বাচন কমিশন ভোট সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে পড়েছে। বিশেষ করে বড় পরিসরে যেসব কাজ গোছানো প্রয়োজন সেগুলো এক এক করে শেষ করতে চায় তারা। গত সপ্তাহ থেকে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে ইসি। দাদা জাতীয় নির্বাচনে দেশজুড়ে 42,000 ভোট কেন্দ্র স্থাপন করবে সংস্থাটি। তাই এ কাজ সম্পন্ন করতে ইসি থেকে দেশের সর্বত্র নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনাটি ইতোমধ্যে সব জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত ওই নির্দেশনা আসন্ন দাদা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে কমিশন অনুমোদিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র স্থাপন ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালার আলোকে সরেজ মিনি পরিদর্শন করে প্রস্তাবিত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। গত 14 সেপ্টেম্বর জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ইসি। এতে বলা হয় 42,000 ভোটকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে 2023 সালের জুলাইয়ে খসড়া প্রকাশ, আগস্টে সেই খসড়ার ওপর দাবি আপত্তি নিয়ে তা নিষ্পত্তি করা হবে। এরপর ভোটকেন্দ্রের 25 দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি। ইসি থেকে মাঠ পর্যায়ে পাঠানো নির্দেশনাটির সঙ্গে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালাও জুড়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিগত জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে তা নদী ভাঙন বা অন্য কোনো কারণে বিলুপ্ত না হয়ে গেলে ভোটকেন্দ্র হিসেবে এর ব্যবহার অব্যাহত থাকবে। বিলুপ্তির কারণ আলোচনার ভিত্তিতে পরিবর্তিত কেন্দ্র স্থাপনের বিষয়টি নির্ধারণ করতে হবে। ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, গত সপ্তাহে তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়ে গেছে। মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা নির্দেশনা মোতাবেক ভোটকেন্দ্রগুলোর খোঁজখবর নিচ্ছেন। তাদের পাঠানো তথ্য অনুযায়ী আগামী বছরের মাঝামাঝিতে খসড়া প্রকাশ করা হবে। 12ই অক্টোবরের সমাবেশে সরকারের পতনের ঘণ্টা বেজে উঠবে বলছেন শাহজাহান। আগামী 12ই অক্টোবর চট্টগ্রামের সমাবেশ থেকে এ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা বেজে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। শাহজাহান বলেন, আওয়ামী সরকারের ব্যর্থতার কারণে চাল ডাল জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বিএনপির চলমান আন্দোলনে 5 জনকে হত্যা, খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে আগামী 12ই অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ লাখ জনতার সমাবেশে পরিণত হবে। 12 তারিখে সমাবেশ থেকে এ স্বৈরাচার সরকারের পতনের ঘণ্টা বেজে উঠবে। তিনি বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে নতুন আরেকটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে শুরু করেছে সরকার। এরই মধ্যে যেসব নেতাকর্মীরা নামে হয়রানিমূলক রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিল এখন সেই মামলাগুলোতে গ্রেপ্তার করা শুরু করেছে। অবৈধ পথে ক্ষমতায় থাকা এবং ভোটারবিহীন আগামী নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত করতেই একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঠেকাতে সরকার নানামুখী চক্রান্ত শুরু করেছে, কারণ সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। বিএনপির সভা সমাবেশে যোগ দিতে শুরু করেছে মানুষ, এতেই আতঙ্কিত সরকার। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। গ্রেপ্তার করে মামলা দিয়ে চক্রান্ত করে জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামবাসী সবসময় আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে। যখনই ডাকা আসবে তখনই এ সরকারের বিরুদ্ধে জনগণ নেমে আসবে। পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সরকার নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, তাই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশকে সরকার পতনের স্লোগানে মুখরিত করে তুলতে হবে। মিয়ানমারে কোনো উস্কানিতে পা দেব না বলছেন আব্দুল মোমেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু দুর্বল জাতিসংঘ এ বিষয়ে তেমন সহায়তা করতে পারছে না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে বলেন, সেই সুযোগ আছে। এর আগেও আমরা জাতিসংঘে গিয়েছি, জাতিসংঘ এখন অনেক দুর্বল হয়ে গেছে। যেমন বিভিন্ন দেশে তারা সুবিধা করতে পারছে না, যুদ্ধ থামাতে পারছে না। তিনি আরও বলেন, আমাদের একটি ভয় ছিল ইউক্রেনের সমস্যার কারণে রোহিঙ্গা ইস্যুটি হয়তো পেছনে পড়ে যাবে, কিন্তু আমরা ভালো সাড়া পেয়েছি, সবাই একমত।
সংবাদ, রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে তাদের নিজ দেশে প্রত্যাবাসন। মিয়ানমার বারবার উস্কানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা মিয়ানমারের কোনো উস্কানিতে পা দেব না, আমাদের যা করণীয় তাই করছি। রোহিঙ্গা ইস্যুতে বেইজিং এর ভূমিকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সবসময় আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু খুব একটা সুবিধা হয়নি, তাদের যথেষ্ট আগ্রহ এবং আন্তরিকতা আছে। বিএনপিকে সিরাতুল মুস্তাকিমে চলার আহ্বান আব্দুর রহমানের। যারা নৈরাজ্য তৈরি করতে চায় তাদের অন্ধকার গলিপথ ছেড়ে দিয়ে সিরাতুল মুস্তাকিমে আসার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিএনপি সহ যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকারের অযথা অহেতুক দাবি নিয়ে যারা মানুষকে কষ্ট দিতে চায়, নৈরাজ্য তৈরি করতে চায়, তাদের বলবো আপনারা ওই পথ থেকে ফিরে আসেন, অন্ধকার গলিপথ ছেড়ে দেন, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আসেন, সহজ সরল পথে এসে আপনারা নির্বাচনে অংশ নেন, নৈরাজ্য না করে নির্বাচনের প্রস্তুতি নেন। আব্দুর রহমান বলেন, এমনিতেই বৈশ্বিক মন্দা, এর উপর দেশের কিছু কিছু রাজনৈতিক দল এমন একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায় যে পরিস্থিতিতে সরকার বেসামাল হয়ে পড়ে, এমন একটি পরিস্থিতি তৈরি হয় যাতে তারা খোলা পানিতে মাছ শিকার করতে পারে। তাদের উদ্দেশ্য বলেই এদেশে আগামী দিনে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, দৈনন্দিন কাজের জন্য কেবলমাত্র শেখ হাসিনা ওই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে থাকবেন, কিন্তু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। একদফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, হবে কঠিন লড়াই। সরকারি দলের কর্মী ও পুলিশের তরফ থেকে হামলা মামলার চাপ উপেক্ষা করে রাজপথে থাকবে বিএনপি। আপাতত আশু জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলোতে কর্মসূচি পালন করে গণজমায়েত বাড়াতে চেষ্টা করবে। দলের লক্ষ্য সরকার পতনের এক দফার আন্দোলন গড়ে তোলা। তবে চূড়ান্ত প্রস্তুতির আগে সরকারের পাতা কোনো ফাঁদে পা দিতে চান না দলের নীতি নির্ধারক নেতারা। এখনই রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি না দিয়ে ক্ষয়ক্ষতি এড়িয়ে ধারাবাহিক আন্দোলন এগিয়ে নিতে চাচ্ছেন তারা। অভিন্ন ইস্যুতে সরকার বিরোধী সব দলকে এক প্ল্যাটফর্মে এনে জাতীয় ঐক্য গড়ে তোলা, সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে সেগুলোকে কাটিয়ে ওঠা, বিশিষ্টজন ও পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আন্দোলনকারীর সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন সেল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেক সেল গঠনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুর দিকে এ দফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি বলে জানা গেছে। সরকার বিরোধী দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি। প্রথম দফা সংলাপে যুগপথ আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে তারা নীতিগতভাবে একমত হয়েছিল। দ্বিতীয় দফা সংলাপে তারা কোন দাবিতে বা কোন ইস্যুতে আন্দোলন করবেন সে বিষয়ে ঐক্যমত সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে যে দুরবস্থা সৃষ্টি হয়েছে তা দূর করতে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং অর্থনীতিতে সংস্কার করতে হবে, এই দায়িত্ব সবাইকে নিতে হবে। দলমত নির্বিশেষে সকল গণতান্ত্রিক জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে তাদের সামনে একটাই লক্ষ্য, সরকারের পদত্যাগ। গত জুলাই থেকে জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে আন্দোলন করছে বিএনপি। গত 22 আগস্ট থেকে সব জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে এমনকি ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম জোরদার আন্দোলনের রাজপথে নামলেও প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে তারা। অনেক স্থানেই ক্ষমতাসীন দলের বাধা ও হামলার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে প্রশাসনেরও বাধার মুখে পড়েন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ করা হয়েছে, গত জুলাই থেকে বিএনপির 4 নেতাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগের হামলায় একজন নিহত হয়েছেন। সারা দেশে অর্ধশতাধিক স্থানে তাদের সমাবেশে হামলা হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে 20 থেকে 25 স্থানে। মোট মামলা হয়েছে 82টি। এজাহারভুক্ত আসামি প্রায় 5,000, অজ্ঞাত আসামি 30,000। হামলায় আহত হয়েছেন 3,000 নেতাকর্মী। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের বাড়িতে হামলা ছাড়াও অনেক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিএনপি দপ্তর শাখা জানিয়েছে। নেতাকর্মীরা জানান, সারা দেশে কর্মসূচিতে হামলা মামলার পরও সভা সমাবেশে উপস্থিত পারছে। অনেক স্থানে হামলার জবাবে পাল্টা হামলা ও প্রতিরোধ গড়ে তুলছেন তারা। এখন কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দলের শীর্ষ নেতৃত্ব রয়েছে। আহতদের চিকিৎসা, আর্থিক সহযোগিতা, এমনকি সুদিন এনে তাদের পুনর্বাসনের আশ্বাস দেওয়ার নেতাকর্মীরা ভরসা পাচ্ছেন। দলটির কয়েকজন সিনিয়র নেতা জানান,
মামলা হামলায় নেতাকর্মীরা বছরের পর বছর ঘর ছাড়া, পরিবার আত্মীয় স্বজন থেকে তারা বিচ্ছিন্ন, ব্যবসা বাণিজ্য ধ্বংসপ্রাপ্ত। এ অবস্থায় পরিবর্তনের জন্য তারা মরিয়া। এবারও পরিবর্তন না হলে স্বাভাবিক জীবনে ফেরা অনেক জটিল হয়ে যাবে। অনেকেরই রাজনৈতিক মামলা শেষ পর্যায়ে রয়েছে, সাজা হওয়ার আশঙ্কা করছেন। তাই যে কোনো কর্মসূচি পালনে নেতাকর্মীরা পিছুটান দিতে চান না। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা। যে কোনো পরিস্থিতি এবার মাঠেই মোকাবিলা করা হবে, হামলা করা হলে গড়ে তোলা হবে প্রতিরোধ। তিনি বলেন, ঢাকায় বিএনপির পরিবর্তন করে হয়রানি করা হচ্ছে, এরপরও 2-3 ঘন্টা নোটিশে প্রত্যেক কর্মসূচি তারা সফল করছেন। নেতাকর্মীদের অনেকে জানান, এর আগে আন্দোলনে তাদের ক্ষয়ক্ষতি হলে দলের পক্ষ থেকে কেবল খোঁজ খবর নেওয়া হতো, তবে জুলাই থেকে আন্দোলনে নিহতদের পরিবারের পাশে পুরো বিএনপি দাঁড়িয়েছে, তাদের সব দায়িত্ব দল বহন করছে। একজন নেতার বড় অঙ্কের ব্যক্তিগত ঋণ ছিল, সেটা শোধ করার উদ্যোগ নিয়েছে দল। সন্তানদের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহত নেতাকর্মীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় দল বহন করছে। মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত জাহাঙ্গীর মাধব মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত জাহাঙ্গীর মাতবরের বড় ধরনের অপারেশন হয়েছে। ব্যয়বহুলে চিকিৎসার খরচ দলীয় তহবিল থেকে দেওয়া হয়েছে। দল সমর্থক চিকিৎসকরা স্বেচ্ছায় সেবা দিতে এগিয়ে এসেছেন। এসব বার্তা তৃণমূলে ছড়িয়ে পড়ায় তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান বলেন, বিএনপি আবারও ঘুরে দাঁড়িয়েছে, প্রত্যেক নেতাকর্মী এখন সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।